প্রথমেই একটা সরি বলে এই ব্লগটা শুরু করতে চলেছি, তার কারণ আগের বড় ব্লগটা আর আজকের বড় ব্লগটার মধ্যে এক মাসের একটা গ্যাপ পড়ে গেছে। তো বিভিন্ন রকমের কাজের মধ্যে বন্ধুরা একটু ব্যস্ত ছিলাম, তো ক্ষমা করে দিও। তো শুরু করতে চলেছি আজকের ব্লগ। 3-3.5 সপ্তাহ আগে আমরা একটা শর্ট ট্রিপ করেছিলাম এই ব্যস্ততার মধ্যেই টু শান্তিনিকেতন। তো সেই শান্তিনিকেতনে কোথায় ছিলাম, কেমন খাওয়া দাওয়া হলো, সব কিছুই আজকে এই ব্লগে তোমাদের বলবো। তো আমরা ছিলাম দ্বীপ হোটেলসে, সেটা প্রান্তিক স্টেশন থেকে কাছে আর বোলপুর স্টেশন থেকে অনেকটাই দূরে ছিল। তো আমাদের প্রায় 150 টাকা ভাড়া নিয়েছিল, তাও অনেক দাম দর করার পর। তো বন্ধুরা, তোমরা যখনই কোনো জায়গায় ট্রিপে যাচ্ছ ঘুরতে, আমরা জানি যে ট্রিপে কোথাও ঘুরতে গেলে সেটা ট্যুরিস্ট প্লেস হলে সেখান থেকে আমাদের থেকে বেশি টাকা নেবেই, কিন্তু বেশি মানে এতটাও যেন বেশি না হয় যে সেটা আমাদের অনেকই বেশি বেশি লাগে আর কি। তো যাই হোক, 309 নম্বর ঘরে আমাদের থাকতে দেওয়া হলো। তো এই ঘরটায় তোমরা দেখতেই পাচ্ছ সব আসবাবপত্র, জিনিসপত্র, যে ফার্নিচারসগুলো আছে সত্যি ভালো। আর এখানে 3টে হ্যাঙ্গার দিয়েছে সব কিছু ঝোলানোর জন্য, মানে জামা কাপড় আর কি। তো এখানে 2টো সোফা আর খাখে মানে বসে খাওয়ার জন্য, গল্প করার জন্য টেবলস, আর খাটটা 3 জনের জন্য যথেষ্ট ভালো ছিল আর যথেষ্ট বড়। আর এখানে 9 ডায়াল করলে সত্যি রুম সার্ভিস ঠিকঠাক সময় মতনই এসেছিলো। এদের এখানে খাওয়ার নিয়ে আমি বলবো, মাছে ভাতে বাঙালি রেস্টুরেন্টটা দ্বীপ হোটেলসের নিজস্ব। তো ওখানে মাছের আইটেমসগুলো তোমরা অবশ্যই ট্রাই করো, সত্যি খুব ভালো লেগেছিলো। দুপুরের চিকেনের আইটেমটা আমার অতটা ভালো লাগেনি, আমি ছোটো মানে শর্টস আমাদের যে ইউটিউব শর্টস সেখানেও দিয়েছি, তোমরা দেখতে পারো একবার। তো বাট রাতের চিকেনটা মানে গন্ধরাজ চিকেন, তারপর দই কাতলা, এগুলো আমার যথেষ্ট ভালো লেগেছে। আমার বর মাছ খুব একটা পছন্দ করে না, তেনারও ভালো লেগেছে আর কি, বুঝতেই পারছো তার মানে কতটা ভালো। তো এখানে যে বাথরুম মানে বুঝতেই পারছো একটা ইমোশন সত্যি, মানে সকালে হোক বিকালে হোক রাতে হোক যেখানে থাকছি সেখানে বাথরুমটা ভালো না হলে চলে না। তো এখনকার হোটেলসগুলো বাথরুমের প্রতি যথেষ্ট ভালোই ধ্যান দেয়, তো এখানেরও সেরকমই দেখলাম। আর ফ্রি ওয়াইফাই ভালোই ছিল, তবে একটু স্পিডটা আর কি স্লো ছিল। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার অফ ইউর মম ড্যাড। আর এখানে শরতের শেষের দিকেও এসে কাশফুলের বাহার দেখতে যথেষ্ট ভালো লাগলো, তোমরাও এখানে গেলে অবশ্যই গেলে বা গিয়ে থাকলে এখানে কমেন্ট করে জানিও। আর কি করছো একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও, আর যদি কোনো ফিডব্যাক থাকে প্লিজ প্লিজ ডু আ কমেন্ট। দেখা হচ্ছে, আবার বলছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।